বর্তমানে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি ও নিখুঁতভাবে করার জন্য অনেক ধরনের মেশিন তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু মানুষকে দেখতে পাবেন যাদের কাজ করার গতি কোনো মেশিনের থেকে কম নয়। এদের কাজ করার গতি এতটাই বেশি হয় যে কোনো সাধারণ মানুষ এদের দেখলে চমকে যাবে। আপনিও যদি এই মেশিনের মতন স্পিডে কাজ করা মানুষগুলোর কাজ দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, এরকম ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 5, আপনি ব্যাংকের কাউন্টারে দেখেছেন যে ব্যাংকের কর্মীরা টাকা পয়সা লেনদেনের সময় টাকা গুনে নেয় আর তারা একটা মেশিনের সাহায্যে টাকা গুনে। কিন্তু আপনি এই দুজন মানুষকে দেখুন, এরা এত স্পিডে নোট গুনছে যেন দেখে মনে হচ্ছে ওদের হাতে বোধহয় মেশিন লাগানো রয়েছে। নাম্বার 4, আমরা সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা চুল কাটার জন্য বসে থাকি, এতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি একবার এই মানুষটিকে দেখুন যার হাতের স্পিড দেখে আপনি বুঝতে পারছেন যে মানুষটি কতটা কম সময়ের মধ্যে অতি দ্রুত গতিতে নিখুঁতভাবে চুলগুলো কাটছে। এই মানুষটি তাদের পক্ষে খুবই উপযোগী যারা সেলুন থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়। নাম্বার 3, বাজারে এরকম অনেক মেশিন চলে এসেছে যা মিনিটের মধ্যে অনেক সবজি কেটে ফেলে। কিন্তু আপনি একবার এনাকে দেখুন, যার সবজি কাটার স্পিড দেখে মনে হচ্ছে যেন এনার মধ্যে কেউ সবজি কাটার মেশিন লাগিয়ে রেখেছে। আর তার এই স্পিডে সবজি কাটার জন্য তিনি ফেমাসও হয়ে গেছেন। এরকম স্পিড যদি সবার মধ্যে চলে আসে তাহলে আর মেশিনের প্রয়োজনই পড়বে না। নাম্বার 2, আপনি একটা তরমুজ কতক্ষণের মধ্যে খেতে পারেন, 10 মিনিট নাকি 5 মিনিট? কিন্তু আপনি কি এরকম মানুষ দেখেছেন যে সেকেন্ডের মধ্যেই তরমুজ শেষ করে দেয়? যদি না দেখে থাকেন তাহলে দেখুন, মানুষটা এত তাড়াতাড়ি তরমুজ খাচ্ছে যে কিছু বোঝাই যাচ্ছে না। আপনি কি পারবেন এত তাড়াতাড়ি তরমুজ খেতে, তা অবশ্যই কমেন্ট করে জানান। নাম্বার 1, আপনি জামা কাপড় কত তাড়াতাড়ি পাল্টাতে পারবেন, 10 মিনিট, 5 মিনিট বা হার্ডলি 3 মিনিটে? কিন্তু একবার এনাকে দেখুন, তিনি এত তাড়াতাড়ি জামা কাপড় পাল্টাচ্ছেন যেন দেখে মনে হচ্ছে তিনি জাদু দেখাচ্ছেন। তিনি সেকেন্ডের মধ্যে কিভাবে জামা কাপড়গুলো বদলে নিচ্ছেন আমার তো কিছুতেই মাথায় ঢুকছে না। শুধু আমিই নই, ওখানে বসে থাকা দর্শকরাও এটা দেখে অবাক হয়ে গেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, এরকম ভিডিও সবার প্রথমে দেখার জন্য।